বিদেশিরা তাদের স্বার্থেই বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়, আর বিএনপি নিজেদের মতো করে গণতন্ত্র পুনরুদ্ধার ও নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনের দাবিতে আন্দোলন করছে। দুই পক্ষের চাওয়া এক হলেও স্রোত আলাদা, এমনটাই বলছেন দলটির নেতারা। চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে অথবা আগামী বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। এরই মধ্যে সরগরম রাজনীতির মাঠ। ক্ষমতাসীনদের অধীনে ভোটে না যাওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। দলটি বলছে বর্তমান সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। নির্বাচন সামনে রেখে ঢাকায় নিযুক্ত কয়েকটি দেশের কূটনীতিকদের তৎপরতা বেড়েছে। বিএনপি সহ কয়েকটি দলের সঙ্গে এরই মধ্যে বৈঠক করেছেন তারা। আমি মনে করি না যে কোনো বিদেশিদের সাপোর্ট পার্টিকুলারলি বিএনপির সাথে আছে। যেসব বিদেশিরা কথা বলছে, যেসব রাষ্ট্রগুলো কথা বলছে, তারা বাংলাদেশে তাদের স্টেক আছে, তাদের স্বার্থ আছে। তারা চায় যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা বজায় থাকুক, একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা বজায় থাকুক, একটি গণতান্ত্রিক সরকার থাকুক। আমরা চাইছি যে আমাদের একটা গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার, একটি অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন। বিদেশিরা তাই চাচ্ছে, সেখানে একটা মনের মিল আছে, বাট আমি ওদের উপরে 100% নির্ভর করি না। বিএনপি বিদেশিদের ওপর ভর করছে এমন অভিযোগের জবাবে এই দুই নেতা বলেন গণতন্ত্র উদ্ধারের সংগ্রাম করছে বিএনপি, এটি সব গণতান্ত্রিক দেশেরই চাওয়া। পার্টিকুলারলি বিএনপিকে তারা সমর্থন করছে সেটা আমি মনে করি না। তারা কিন্তু আওয়ামী লীগের সাথে কথা বলছে, তারা নির্বাচন কমিশনে গিয়ে কথা বলছে, কিছুদিন আগে 14 জন অ্যাম্বাসেডার গিয়ে ইউরোপিয়ান ইলেকশন কমিশনের সাথে দেখা করেছে, ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি গত মাসেও নির্বাচন কমিশনের সাথে দেখা করেছে। তারা কিন্তু আওয়ামী লীগের সাথে কথা বলছে। আমরা দেখছি যুক্তরাষ্ট্র অ্যাম্বাসেডারকে গত পরশুদিনও উনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে উনি মিটিং করেছেন। আমি মনে করি আমরা যদি আসলেই গণতান্ত্রিক অধিকারের জন্য মানে আন্দোলন সংগ্রাম করি, সেখানে অনেকেই আমাদের সাথে পড়বে, সেটা দেশেও আছে বিদেশেও আছে। যেমন আপনি ধরেন, আমরা যখন আন্দোলন শুরু করি তখন তো এই 37 দল ছিল না, এখন এই ছোটো ছোটো দলগুলো আসি, সব বলতে যে আমরা এটার সাথে একমত, আমরাও চাই দেশে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার হোক। তো এখন আমরা এই আন্দোলন করতে করতে এখন বিদেশিরাও বলতেছে, বিদেশিরা কি বলতেছে, বিদেশিরা তো এমন কিছু নতুন বলতেছে না কিছু যেটা আমরা দীর্ঘদিন থেকে চাইতেছি না। আমরা চাইতেছি আমাদের একটা গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার, একটি অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন। চলতি মাসে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের দুটি প্রতিনিধি দল ঢাকায় আসার কথা রয়েছে। এই সফরকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।